সারা রাজ্য জুড়ে 21 দিন ধরে চলছে লকডাউন। দিনমজুর শ্রমিকরা অসহায় অবস্থার মধ্যে রয়েছেন, তাদের মুখে ফুটে উঠেছে অভাবের চিন্তার ভাজ। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিভিন্ন এলাকায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেই সব গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার ডক্টর হুমায়ুন কবির। তিনি শ্রীরামপুর থেকে শুরু করে চুচুড়া, চন্দননগর ও ব্যান্ডেল এলাকায় বহু মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আজকে চুচুড়ার প্রাণকেন্দ্র ঘড়িনমোড়ে পশ্চিমবঙ্গ সেবার উদ্যোগে 500 জন মানুষের হাতে এই সব সামগ্রী তুলে দেওয়া হয়। চাল, ডাল, আলু প্রভৃতি নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করেন। তিনি বলেন, কোনো মানুষ যদি খাবারের অভাবে অভুক্ত থাকেন তাহলে সে অবশ্যই তার এলাকার থানায় গিয়ে যেন যোগাযোগ করে। লকডাউন হলো হঠাৎ করে, লকডাউন করাটা খুব জরুরি ছিল। লকডাউনটা হঠাৎ করে হওয়ার ফলে বহু মানুষ খাওয়ার টাওয়ার কিনতে পারে, তারপরে অনেক ক্ষেত্রে টাকা ছিল না, যারা রোজ রোজ আনে, রোজ খায়, অনেকদিন ধরে লকডাউন, তখন আমরা বুঝতে পেরেছিলাম যে বহু মানুষ না খেয়ে থাকতে হয়তো মারা যাবে না, কিন্তু না খেয়ে অনেক রোগটা থাকতে হবে, বাচ্চা কাচ্চা নিয়ে পরিবার কি জন্য আমরা একটা পরিকল্পনা করেছি যে আমাদের কমিশনের পক্ষ থেকে যে সমস্ত ক্ষুধার্ত মানুষ আছে তাকে আমরা পাশে দাঁড়াবো। কেন আমরা প্ল্যান করেছি প্রায় 70,000 লোককে আমরা খাওয়ার পৌঁছাবো দফায় দফায়। তো সেটা সব থানাকে আমরা বলেছিলাম, সব থানা সেটা অ্যারেঞ্জমেন্ট করেছে, যেমন চুঁচুড়া থানা এখন পর্যন্ত 8,000 প্যাকেট দিয়েছে, চাল, ডাল, আলু, তেল, কেউ কেউ সোয়াবিনও দিচ্ছে যে যেরকমভাবে পাচ্ছে, আমরা মোটামুটি একটা প্যাকেট করে যাতে একটা সংসারের একটা দিন চলে, একটু সাশ্রয় হয় সেরকম করছি। স্যার বলছি, বহু দুস্থ মানুষ আছে যারা কীভাবে পাবে বুঝতে পারছে না, এটা অনেকে কীভাবে পাবে মানে তারা তোমাকে যোগাযোগ করছে থানাতে, সবাইকে বলবেন যে থানাতে যোগাযোগ করুন, হয়তো একটু কষ্ট হবে, ঘুরছে, হয়তো শর্টেজ আছে, এই আছে, কিন্তু তারা পাবে। একদম না খেতে পেয়ে কেউ থাকবে, একদম ক্ষুধার্ত থেকে যাবে সেরকম লোক আরও থাকবে। উপস্থিত ছিলেন সেবার কর্ণধার দেবকুমার মুখার্জি, আইনজীবী মলয় মজুমদার। পরে মলয় মজুমদার এক সাক্ষাৎকারে জানান, ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করি যে এই সংকট কেটে যাক, মানুষ আবার স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসুক, আজকের দিন এটাই প্রার্থনা আমাদের। এছাড়াও চাপদানি হিউম্যান রাইটসের পক্ষ থেকে জানা যায়, করোনা ভাইরাস থেকে আমি চাইছি লোক ভালো থাক, কারণ রোগ বেরোবে না, লোককে পালন করুন, করোনা ভাইরাস পালন করুন, আমি এই চাইছি এটা তাড়াতাড়ি মিটে যাও। অপরদিকে হুগলি চুচুড়া পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী বসু চ্যাটার্জি তার ব্যক্তিগত উদ্যোগে প্রতিদিন মানুষকে চাল, ডাল, আলু, সোয়াবিন প্রভৃতি তার কার্যালয় থেকে বণ্টন করে চলেছেন। লকডাউনের পর থেকে এখন পর্যন্ত প্রায় 1200 মানুষকে তিনি তার সীমিত ক্ষমতার মধ্যে সহায়তা করতে পেরেছেন। আগামী দিনেও তিনি মানুষের পাশে থাকবেন বলে এক সাক্ষাৎকারে জানান। প্রথমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যিনি লড়াই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এই পরিস্থিতিতে করোনা মোকাবিলায়, সারা রাজ্যবাসীর কাছে তিনি আবেদন রাখছেন তারা যাতে ঘরে থাকে, সুস্থ থাকে, তাহলে আমাদের এই যুদ্ধ জয় করাটা অনেক সহজ হবে। দ্বিতীয়ত, আপনারা জানেন, আমরা জানি সকলেই, যে প্রত্যেকটা মানুষ যাতে খাদ্য সামগ্রী পায়, যাতে এই পরিস্থিতিতে কাজকর্ম না থাকা সত্ত্বেও যাতে প্রত্যেক দিনের খাবার জোটে, তার জন্য তিনি কিন্তু আমাদের রেশন দোকানের মারফত খাদ্য সামগ্রী বিলি করছেন। যাদের কার্ড নেই তাদেরও কুপন আমাদের কাছে এসছে, আমরা বিলি করছি। তার সঙ্গে আমরা আমাদের 11 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে, আমরা 11 নম্বর ওয়ার্ড কমিটির সকল সদস্যরা চেষ্টা করছি আমাদের ওয়ার্ডের, এবং পাশাপাশি বুঝতেই পারেন এটা ওয়ার্ড ভিত্তিক হয় না, সংলগ্ন কিছু ওয়ার্ড থেকেও মানুষ আসছে, আমরা আমাদের ক্ষুদ্র সীমিত সামর্থ্যের মধ্যে দিয়ে আমাদের যারা শুভানুধ্যায়ী তাদের কাছ থেকেও কিছু সংগ্রহ করতে পেরেছি। আমাদের মাননীয় বিধায়ক অসিত মজুমদার, তিনিও আমাদের যথাসাধ্য সাধ্য সামগ্রী দিয়েছেন, আমরা আমাদের নিজস্ব ব্যক্তিগত উদ্যোগে কিছু জোগাড় করে মানুষের কাজে লাগতে পারি, যাতে এই বিপদের দিনে যাতে তাদের হাতে একটু খাদ্য সামগ্রী তুলে দিতে পারি তার চেষ্টায় আছি। সকলকে অনুরোধ, আপনারাও এই বিপদের দিনে সকলের পাশে থাকুন, ঐক্যবদ্ধ লড়াই এটা, এবং একটা ভয়ানক পরিস্থিতিতে আমরা যাতে এই লড়াই জয়ী হতে পারি তার জন্য আমাদের কিন্তু ঘরে থাকতে হবে, সরকারি বিধি নির্দেশ মানতে হবে। এদিকে হুগলি চুচুড়া পৌরসভা 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দেব অধিকারী তার ব্যক্তিগত উদ্যোগে তার ওয়ার্ডের প্রায় 300 জন মানুষের হাতে চাল, ডাল, আলু, মাস্ক প্রভৃতি সামগ্রী তুলে দেন। এ প্রসঙ্গে হুগলি চুচুড়া পৌরসভা 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দেব অধিকারী এক সাক্ষাৎকারে জানান, সারা ভারতবর্ষ জুড়ে যে করোনা ভাইরাসের যে আক্রান্তের খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে, সরকার থেকে যে বিভিন্ন রকম স্টেপ নিয়েছে, এবং 23 তারিখ থেকে যে লকডাউন শুরু হয়েছে, তারপরে সাধারণত দিনে আনে দিন খায় গরিব মানুষ, যারা লোকের বাড়ি কাজ করে, টোটো চালায়, রিক্সা চালক, বিভিন্ন ধরনের মানুষ, শ্রমিক, তারা রোজগার পয়সা রোজগার করতে পারছে না, তাদের সংসারে টান ধরছে, তাদেরকে যৎসামান্য তাদেরকে সাহায্য করার জন্য, তাদের হাতে কিছু তুলে দেওয়ার জন্য আমরা
বিভিন্ন বস্তিতে গিয়ে বিভিন্ন সাধারণ নাগরিক মানুষের ঘরে গিয়ে মাসগুলি করলাম। আমরা আমাদের ওয়ার্ড কমিটির তরফ থেকে 1 তারিখ এবং 2 তারিখ এই 3 দিন ওয়ার্ড কমিটির তরফ থেকে প্রায় 300 থেকে 350 গরিব পরিবারের হাতে চাল, ডাল, মুড়ি, সয়াবিন, আলু যার সামান্য যা পেরেছি তাদের হাতে তুলে দিয়েছি। আগামী দিনে যাতে আমরাও কিছু আরও আমাদের সকলের থেকে কিছু কিছু সাহায্য নিয়ে আর এক রাউন্ড দিতে পারি তার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাব। ঘরের ভেতরে আনন্দে থাকুন এবং সংসারে নিজেদের মধ্যে দূরত্ব বজায় রেখে থাকার চেষ্টা করুন। হুগলি চুঁচুড়া পৌরসভার 14, 15 ও 16 নম্বর ওয়ার্ডে প্রায় 700 জনকে চাল, ডাল, আলু ও সবজি এই সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী তুলে দেওয়া হয়। এখানে উপস্থিত ছিলেন বিজেপির ওবিসি মোর্চার রাজ্য সভাপতি স্বপন পাল, বিজেপির ওবিসি মোর্চার জেলা সভাপতি শঙ্কর শর্মা ও বিজেপির হুগলি জেলার সভাপতি গৌতম চ্যাটার্জি সহ আরও অনেকে। সমস্ত বিজেপির কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল, সবজি প্রভৃতি নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী পৌঁছে দেন। এ প্রসঙ্গে বিজেপির হুগলি জেলা সভাপতি গৌতম চ্যাটার্জি এক সাক্ষাৎকারে জানান, ওবিসি মোর্চা আমাদের হুগলি জেলার সভাপতি মাননীয় শঙ্কর শর্মা তার নেতৃত্বে আমার ওবিসির সমস্ত ভাইরা আজকে 14, 15, 16 এইটি 3টি ওয়ার্ড মিলিয়ে সকাল থেকে আর 10 নম্বর ওয়ার্ড সকাল থেকে আজকে অনেকদিন ধরেই তারা দিচ্ছে, আজকেও তারা সকাল থেকে দিচ্ছে। আজকে আমরা এই 15 নম্বর ওয়ার্ডে এখন দিচ্ছি, যারা দুস্থ পরিবার আছে তারা কেউ যেন অভুক্ত না থাকে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা জিনিস বলেছেন যে ভারতীয় জনতা পার্টির যারা কর্মী আছে, ভারতীয় জনতা পার্টির যারা কর্তা আছে তাদের একমাত্র কাজ আমাদের যেন কোনো পরিবার অভুক্ত না থাকে সেটাকে দেখা। হুগলি চুঁচুড়া পৌরসভা 14 নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মীদের উদ্যোগে চুঁচুড়া হাসপাতাল সংলগ্ন স্থানে 4 দেওয়ালের মধ্যে উদযাপন করা হয় বিজেপির 41তম প্রতিষ্ঠা দিবস। পতাকা উত্তোলন করেন হুগলি জেলার বিজেপির সহসভাপতি কল্যাণ বোলেল। এরপর একে একে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ছবিতে সিন্টু দাস সহ উপস্থিত সকলে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। পরে 14 নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় গরিব মানুষদের হাতে মুড়ি, চিড়ে, চিনি, বিস্কুট তুলে দেওয়া হয়। এ প্রসঙ্গে হুগলি জেলার বিজেপির সহসভাপতি কল্যাণ বোলেল এক সাক্ষাৎকারে জানান, 1980 সালে আজকের দিনে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা হয়েছিল, এবছর 40 বছরে ভারতীয় জনতা পার্টি পদার্পণ করলো। এই উপলক্ষে আজকে 14 নম্বর ওয়ার্ডে চুঁচুড়া মণ্ডলের সম্পাদক সেন্টু দাসের নেতৃত্বে এখানে প্রতিষ্ঠা দিবস উদযাপন হলো। আজকে যে সারা পৃথিবী তথা ভারতবর্ষ জুড়ে করোনার মহামারী রূপ দেখা দিয়েছে এবং তার জন্য আজকে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার লকডাউন ঘোষণা করেছে, ভগবানের কাছে প্রার্থনা করছি তাড়াতাড়ি যেন আজ এই মহামারীর প্রকোপ থেকে আমরা দেশকে বাঁচাতে পারি এবং তাড়াতাড়ি মানুষ যেন সুস্থ থাকতে পারে সব মানুষ। সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের প্রভাব, তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত পুলিশ প্রশাসন ও ক্লাব সংগঠনগুলিকে নির্দেশ দিয়েছেন যাতে তারা রক্তদান কর্মসূচি পালন করেন। সেই তথ্য অনুযায়ী সোমবার সকালে চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে ও রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্তের তত্ত্বাবধানে চুঁচুড়া থানার পক্ষ থেকে এক স্বেচ্ছায় রক্তদান শিবির কর্মসূচি পালন করা হয়। এই রক্তদান শিবিরে বিভিন্ন পুলিশ আধিকারিক বৃন্দরা রক্তদান করতে এগিয়ে আসেন। এই রক্তদান শিবিরে প্রায় 50 জন পুলিশ কর্মী স্বেচ্ছায় রক্তদান করেন। আজকে চুঁচুড়া থানার উদ্যোগে আমাদের জেলার অত্যন্ত কাজের মানুষ আমাদের সিপি সাহেব আছেন ডক্টর হুমায়ুন কবির, এসিপি সাহেব আছেন আমাদের বিধায়ক অশোক মজুমদার আছেন, বিসিপি হেডকোয়ার্টার সাহেব আছেন গৌরীকান্ত মুখার্জি অমিত রায় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সরকারের মাননীয় মন্ত্রী শ্রী তপন দাশগুপ্ত মহাশয়, আমাদের চুঁচুড়ার যে MLA শ্রী অসিত মজুমদার, পৌরপিতা শ্রী গৌরীকান্ত মুখার্জি, আমার সহকর্মী বিশ্ব সরকার, বিসিপি চন্দননগর, গোলাম সারওয়ার, এসিপি চন্দননগর, আমাদের প্রদীপ দা, থানার বড়বাবু, অন্যান্য যারা আধিকারিক সবাই রয়েছেন এবং আমার সবাই যারা আমাদের সহকর্মীরা রয়েছেন তাদেরকে আমি খুব সাধুবাদ জানাই যে আমাদের সময় মতো তাকে সাড়া দিয়ে পশ্চিমবঙ্গ সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রী চাইছিলেন যে পুলিশের আমরা যারা আসছি তারা যেন রক্ত দিয়ে রক্তের যে চাহিদা এখন এই সময় সেটা মেটায়। হুগলি থেকে প্রবীর বসুর সাথে সুজিত রায়ের রিপোর্ট, SM নিউজ বাংলা।